কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডের পিচ যেন ব্যাটসম্যানদের জন্য গোলক ধাঁধা। অবিশ্বাস্য ব্যাপার হলেও সত্যি, এই পিচে ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটির প্রথম দিনেই পড়েছে 23 উইকেট। দুই দলের 23 উইকেট একদিনেই পড়েছে কেপ টাউনের এই পিচে। ভারত সাউথ আফ্রিকার মধ্যকার লড়াইয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র 55 রানে অল আউট হয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বোলিং তাণ্ডবে সাউথ আফ্রিকা গুটিয়ে গেছে মাত্র 55 রানে। জবাবে এই রান তাড়া করতে নেমে 153 রান পর্যন্ত নিজেদের শক্ত অবস্থানে রেখেছিল ভারত, কিন্তু সেই 153 রানেই কিনা অল আউট হয়েছে টিম ইন্ডিয়া। যেখানে 153 রানে 5 উইকেট ছিল ভারতের, স্কোর বোর্ডে আর কোনো রান যুক্ত না করতেই হারিয়েছে তারা বাকি 5 উইকেট। এরপর প্রথম দিনেই নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে সাউথ আফ্রিকা। আর ব্যাটিংয়ে নেমে 3 উইকেট হারিয়ে দিন শেষে 17 ওভারে 62 রান করেছে প্রোটিয়ারা। এভাবেই 5 দিনের টেস্টের প্রথম দিনই সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নামলো দুইবার। এদিন খেলা হয়েছে সর্বমোট 75 ওভার। 75 ওভারে 23 উইকেট, দুই দল ব্যাটিং করেছে 3 বার। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এই টেস্টের 23 উইকেটের একটিও পায়নি স্পিনার। প্রত্যেকটি উইকেটই তুলে নিয়েছে দুই দলের পেসাররা।